চট্টগ্রামের পাহাড়তলির ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, বেশি দামে ডিম বিক্রি হলেও দাম আগের তুলনায় কমেছে। অভিযান অব্যাহত থাকলে তা আরও কমে আসবে বলেও আশা তান। দোকানে মূল্য তালিকা থাকলেও বিক্রির সাথে তেমন কোনো মিল নেই বলেও অভিযোগ করেন তিনি। তাছাড়া ভাউচারে ক্রয়মূল্য উল্লেখ না থাকায় কয়েকজন ডিমের আড়তদারকে 20,000 টাকা করেও জরিমানা করেছে ভোক্তা অধিকার।